প্রিয় বন্ধু তামিমকে আউট করে সাকিবের নিঃশুভ সেলিব্রেশন, ভুল শট খেলে তামিম মাঠ ছাড়লেন হতাশায়। বরিশাল রংপুর ম্যাচে সিলেবাসের বাইরে ছিলেন আবু হায়দার রনি, বরিশালকে নিয়ে খেললেন ছিনিমিনি, নিস্তব্ধ 22,000-এর পুরো গ্যালারি। শুক্রিয়া আদায়ে মাঠে সিজদা আদায় করলেন তিনি। সাগরিকায় দুই বন্ধু সাকিব তামিমের মহারণ, প্লে অফে যেতে টস জিতে বরিশাল বেছে নিল ব্যাটিং করার অপশন। তামিমের শুরুটা হয়েছিল উড়ন্ত, বন্ধু সাকিব তাকে বোকা বানালো, আফসোসেই খান সাহেব মাঠ ছাড়ল। শুরুর বিপর্যয় কাটিয়ে তুলতে টম ব্যান্টন, কাইল মেয়ার্স খেললেন ধীরে সুস্থে, পাওয়ার প্লে শেষে 1 উইকেটে 51 রান বরিশালের অ্যাকাউন্টে। টম ব্যান্টনের ব্যাটে আশায় বুক বাঁধে বরিশাল, 26 রানে তাকে ফেরায় জেমি নিশাম। ভরসা রাখতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম, আবু হায়দার রনি তোপে ফিরলেন তিনি। মুশফিকের পরপরই প্যাভিলিয়নে সৌম্য সরকার, বরিশালের এ অলরাউন্ডার হলেন রনির শিকার। বরিশালের বিপদ বাড়ে ওই একই ওভারে, এবার রনি তুলে নিলেন কাইল মেয়ার্সকে। রনির ঘূর্ণি বুঝে উঠতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদও, 9 বলে 9 রানেই তার ইনিংস থামল। এরপর মিরাজ সাইফুদ্দিনরা চেষ্টা করেও ধরতে পারেনি হাল, 1 রনিতেই সব ব্যাটাররা বেহাল। নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 151 রানের সংগ্রহ পেল বরিশাল। রানতারের শুরুতে ধাক্কা খায় রংপুর, কাইল মেয়ার্সের বলে বিনা রানে ফিরলেন মুমিনুল। শুরুর বিপর্যয় কাটিয়ে উঠতে ব্র্যান্ডন কিং হয়ে উঠেন বিধ্বংসী রূপে, 45 রানে তার ইনিংস থামল মিরাজ ঘূর্ণিতে। সাকিব আল হাসানের ব্যাট উঠছিল সমানে, মেহেদি মিরাজের বলে বিশ্বসেরা ফিরলেন 29 রানে। কাপ্তান সোহান ছড়াতে পারেননি দুটি, রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন তিনি। ম্যাচে মোড় ঘুরিয়ে দেন মিরাজ, গেল ম্যাচে 50 করা মেহেদিকে ফিরিয়ে ম্যাচে বরিশালের রাজ। এরপর টম মুর্সকে ফিরিয়ে ম্যাচে জয়ের আশা দেখেছিল বরিশাল, তবে বলের চেয়ে রান কম হওয়ায় সহজে রংপুর জয়ের দেখা পায়। টানা 9 জয়ে টেবিলে রাইডারদের রাজত্ব, পঞ্চম হারে প্লে অফে যাওয়া তামিমদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেল। মাহমুদুল হাসান সজীব, 71।